নমস্কার বন্ধুরা, আমি রত্নদীপ আর তোমরা দেখছো স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই আসি, ইস্টবেঙ্গল যদি রেলিগেশনে চলে যায় তাহলে আইএসএল খেলতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। তো তোমাদের জানিয়ে রাখি যে একটাই উত্তর, যে যদি ইস্টবেঙ্গল আই লিগে রেলিগেশনে চলে যায় তবুও কিন্তু আইএসএল খেলতে কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি একবার ইস্টবেঙ্গল কর্মকর্তারা জানিয়ে দেয় যে আমরা আইএসএল খেলছি এআইএফএফকে, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই ইস্টবেঙ্গলের আইএসএল খেলার জন্য। তো আমার মনে হয় না ইস্টবেঙ্গলের মতো ক্লাব তারা রেলিগেশনে চলে যাবে, তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে। তো এরপর আসি মোহনবাগানের জার্সি রং লোগো বা মোহনবাগান এটিকে, এই নামটা নিয়েও অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তো প্রথমেই আসি মোহনবাগান এটিকে, দুটো ক্লাব একসাথে হয়েছে এবং তারা পরের মরশুম থেকে আইএসএলে যোগ দিচ্ছে, এটা আমরা সবাই জানি। তো প্রথমেই আসি মোহনবাগান এটিকে নাম হবে না এটিকে মোহনবাগান হবে, যতদূর সম্ভব এটিকে মোহনবাগান নামটাই কিন্তু হবে এবং মে অথবা জুনের মধ্যে আমরা জানতে পেরে যাব যে এটিকে মোহনবাগান হচ্ছে না মোহনবাগান এটিকে হচ্ছে না অন্য কিছু হচ্ছে। তবে যাই হোক না কেন, মোহনবাগান এটিকে নামটা কিন্তু থাকছে। তো প্রথমেই আসি এটিকে মোহনবাগান এই নামটা নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে কেন দ্বন্দ্ব রয়েছে। তো এর একটাই কারণ, সেটা হচ্ছে যদি মনে করো কোয়েস ইস্টবেঙ্গল, তো কোয়েস কোনো কিন্তু ক্লাব নয় এবং এটিকে কিন্তু একটা ক্লাব। তো যেহেতু এটিকে একটা ক্লাব এবং কলকাতার টিম, সেহেতু কিন্তু মোহনবাগান সমর্থকদের সমস্যাটা হচ্ছে যে এটিকে মোহনবাগান নামটা কেন হবে। তো এর একটাই সলিউশন তোমাদেরকে মন থেকে মেনে নিতে হবে, যে এটিকে একটা ইনভেস্টর হিসাবে এসছে, ক্লাব হিসাবে নয়, এর এটাই সলিউশন। তো এরপর আসি জার্সি রং লোগো এই সমস্ত কি হবে। তো একটা কথা তোমরা জানিয়ে রাখি যে এটিকেতে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার মতো লোক, সৌরভ গাঙ্গুলির মতো লোক, উৎসব পারেক, বিশেষ করে সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, তিনি রয়েছেন, তিনি কিন্তু মোহনবাগানের আবেগটা বুঝবেন। তো সেইখান থেকে বলতে গেলে কিন্তু মোহনবাগানের জার্সি রং লোগো আমার অন্তত মনে হয় অপরিবর্তিতই থাকবে, তার কারণ এতটা বোকা কিন্তু তারা নন। মোহনবাগান সমর্থকদের চটিয়ে তারা কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না, তার কারণ হচ্ছে মোহনবাগান ফ্যান বেস ক্লাব, তাই তারা মোহনবাগানে ইনভেস্ট করতে কিন্তু এসেছে। এবারে চলে আসি একটা রুলসে, ওয়ান সিটি ওয়ান টিম। যদি ইস্টবেঙ্গল আইএসএল খেলে তাহলে কোথেকে খেলবে, মানে যদি ইস্টবেঙ্গল কলকাতা থেকে খেলে তাহলে কোন মাঠ থেকে খেলবে, তার কারণ হচ্ছে অলরেডি মোহনবাগান এবং এটিকের মার্চ হয়ে গেছে, পরের মরশুম থেকে তারা কিন্তু জোহরভারতী ক্রীড়াঙ্গনে খেলবে, তাহলে ইস্টবেঙ্গল কোন মাঠে খেলবে, ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড কি হবে। তো এইটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন রয়েছে, যদি তোমরা এটা বিষয়ে জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তার কারণ এই বিষয়ে কিন্তু আমি নিজেও জানি না। তো এরপর চলে আসি যে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি কি হবে না ভবিষ্যতে, বা মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি কি বন্ধ হয়ে যাবে, এ নিয়েও কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। তো তোমাদের জানি না কি মোহনবাগানে কিন্তু আই লিগের বদলে আইএসএলটা খেলছে, বাদবাকি সারা বছরে যা যা টুর্নামেন্ট হবে সবকিছু কিন্তু মোহনবাগান খেলবে। তো আশা করি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।